दुर्गे दुर्गे दुर्गति नाशिनी महिषासुर मर्दिनी जय मा दुर्गे 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 दुर्गति नाशिनी महिषासुर मर्दिनी जय मा दुर्गे देवी दुर्गे जगत जननी तुमि मा मंगलकारिणी देवी दुर्गे जगत जननी तुमि मा मंगलकारिणी दुर्गे दुर्गति नाशिनी বলুন আপনাদের ক্লাবের নাম বলুন। আমাদের ক্লাবের নাম হচ্ছে কৃষ্ণগঞ্জ সর্বজনীন। এবারের থিম হচ্ছে যে রঞ্জিত রায় দেখিতে মা দুর্গার শঙ্খ করার কাহিনী। এটা একটা পৌরাণিক কাহিনী আছে যে রঞ্জিত রায়ের দেখি আমাদের অনেকেরই জানা, কিন্তু তার কি পৌরাণিক ব্যাখ্যা সেটা হয়তো জানা নেই, বা মা দুর্গার সাথে এই দেখির কী সম্পর্ক বা রঞ্জিত রায়ের কী সম্পর্ক। এখানে দেখানো হয়েছে আমাদের থিমেতে যে রঞ্জিত রায়ের দিঘির পাশে হচ্ছে রঞ্জিত রায়ের বাড়ি, ওখানেতে একজন শাঁখারি এসেছিল শাঁখা পড়াতে, তো রঞ্জিত রায়ের মেয়েকে ডেকে শাঁখা পড়ানোর পর রঞ্জিত রায়কে গিয়ে সেই শাঁখারি বলে যে আপনার মেয়ে শাঁখা পড়েছে, তার মূল্য আমাকে দেন। বলে আমার মেয়ে কেন শাঁখা পড়বে, আমার মেয়ে তো বাড়িতে আছে, তো আপনি কোথা থেকে আসছেন? বলে যে না আমার এখানেই বাড়ি, তো আপনার মেয়ে শাঁখা পড়েছে, তো ঠিক আছে আমার মেয়েকে আমি ডাকি। তো যান মেয়েকে মানুষ ডেকে নিয়ে আসে, মেয়েকে ডেকে নিয়ে এসে আসতে গেছে দেখছে মেয়ে বাড়িতে নেই, তখন এবারে রঞ্জিত রায় নিজে মেয়েকে ডাকছে কিন্তু মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছে না। তারপর হঠাৎ দেখে না ওই দিঘির থেকে মা দশভুজা দুর্গা উঠে আসছে, বলে বাবা আমি তো হেতাই। তখন রঞ্জিত রায় জানতে পারে যে এতদিন যাবৎ তাকে লালিত পালিত করে যে বড় করেছে সে আসলে আমার মেয়ে উমা অর্থাৎ মা দুর্গা, এবং যে শাঁখারি ছিল সেই শাঁখারি দেশে গেছিল সে হচ্ছে কে না বাবা ভোলা মহেশ্বর মহাদেব শিব। এই হচ্ছে পৌরাণিক ব্যাখ্যা, সেটাই আমরা দেখিয়েছি আজকের এই ছেলেতে। তো রঞ্জিত রায় জানতেন না যে তার বাড়িতে মা দুর্গা এতদিনভাবে বড় হয়ে উঠেছে। এইটাই আমাদের পূজার মূল ভাবনাটা বলুন। আমাদের পুজোর মূল ধারণা হচ্ছে কি যে এবছর তো একটা মহামারী প্রকোপে পড়ে আছে, তো আমরা আর কিছুদিন যাবতই শুনতে পাচ্ছি যে আমাদেরকে কিছু বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়েছে, তো সেই বিধিনিষেধের উপরে আমরা চলছি। এবং সর্বোপরি যেটা হচ্ছে কি যে শস্য শ্যামলা বট বসুন্ধরা আমাদের এই মা মাটি মানুষ বা আমাদের এই গ্রাম বাংলার বুকেতে যেন সমস্ত মানুষ সুখে থাকে, শান্তিতে থাকে, আরোগ্য তাদের কামনা করছি। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য, যার জন্য প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতে গেলে আমরা স্যানিটাইজ করছি, মাস্ক বিতরণ করছি, এবং তার সাথে থার্মাল স্ক্যানিং করে সমস্ত দর্শনার্থীদের পুণ্যার্থীদের আমরা আমাদের মণ্ডপের সামনে প্রবেশ করাচ্ছি। এবং আমাদের লক্ষ্যটাই হচ্ছে কি যে যেন আগামী দিনে আগামী প্রজন্ম যেন সবাই সুস্থ সবল জীবনযাপন করে। করোনা মহামারী নিয়ে আপনার সচেতনতা সম্পর্কে একটু বলুন। করোনা মহামারী নিয়ে আমার বক্তব্য যেটা হচ্ছে কি সবাইকে সচেতন থাকতে হবে, সবাইকে মাস্ক নিতে হবে, স্যানিটাইজ করতে হবে, যেখানে সেখানে হাত দেওয়া চলবে না, এবং বাড়ির বাইরে অযথা বেরোনোর কোনো দরকার নেই। কোনো পূজা মণ্ডপ থেকে আরম্ভ করে যেখানেই যাচ্ছে না কেন একটা সামাজিক দূরত্ব বজায় রেখে যেন চলে, কারণ এটা এমনই একটা জায়গা, এমনই একটা দিক এবং এমনই একটা ব্যাপার চলছে গোটা বিশ্ব জুড়ে যেখানে যে ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত এই কোনো নির্মূল হবে না, করোনা থাকবে সবসময়। আমরা মিডিয়া থেকে আরম্ভ করে আজকে সেলফোনের যদি কোনো কলারটোন ভেসে আসে আমরা শুনতে পাই এবং টেলিভিশনে দেখতে পাই, এক সব সময় চলছে এই করোনা নিয়ে একটা সচেতনতা। আমরা এই পূজা কমিটির পক্ষ থেকে সমস্ত মানুষকে আহ্বান জানাবো, সমস্ত মানুষের কাছে এই বার্তাটাই পৌঁছে দেবো যে আপনারা সচেতন থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন, অযথা বাড়ির বাইরে বেরোবেন না। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনার পরিচয়টা বলুন। আমার পরিচয় হচ্ছে আমি এই কৃষ্ণগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি। আমার নাম হচ্ছে সঞ্জীব চক্রবর্তী। থ্যাংক ইউ।
সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।